আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে সেলুন থেকে উদ্ধার মালিকের মৃতদেহ, শহর জুড়ে চাঞ্চল্য। শিলচর এনআইটি ক্যাম্পাসে টিবি রোগের প্রাদুর্ভাব, 11 পড়ুয়া পজিটিভ। তাপাং বড় জালিঙ্গায় শতাধিক ব্যক্তি বিজেপিতে, স্বাগত জানালেন পরিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হাইলাকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মঙ্গলবার। পার্লারের ভিতর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। হাইলাকান্দি শহরের সূর্য মার্কেটের রিল্যাক্স মিনি সেক্স সেলুনে এই মৃতদেহ উদ্ধার হয়েছে। সেলুনের ভিতরে একটি বাক্সে ছিল সেলুনের মালিক উত্তম শীলের মৃতদেহ। মঙ্গলবার সকালে দোকান খুলতে সেলুনের কর্মচারীরা তা প্রত্যক্ষ করেন। পরে খবর দেওয়া হলো পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। সেই সঙ্গে সেলুন মালিক উত্তম শীলের কিভাবে মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে। দাদা কালকে সকালে যাইব কি, আমার ছেলে পরীক্ষা সোমবারে, তো আমি ফোন করছি সকালে 8টার সময় ঘুম দিয়ে উঠে আগে ছেলের স্কুলে নলে ফোন করছি, সুইচ অফ পাইলাম না। আমি স্কুল থেকে দিয়ে আইয়া ছেলেরা আবার ফোন করছি সুইচ অফ। এরপরে বিকালে দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে নিয়ে স্টাফের ফোন করছি, প্রথম বিজি 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 দেখাইছে। ওনার ফোন সকালে 8টার দিকে আমি ফোন করছি, 8টার দিকে সোমবারে সোমবার বাংলাদেশ থেকে না হ্যাঁ গেছিল গিয়ে কলিকাতা, কলিকাতা থেকে আমার প্রথম দিন বাড়ির গেছে গিয়ে দোকানটাতে কত থাকবে, দুদিন কাম করো, এরপর সিংসার পাঠাই দিব তার। ওই দুদিনে লেগে তার এখানে আনছে, এই দুদিনে তো এখানে রুমন শিলচর এনআইটি ক্যাম্পাসে টিবি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। একসাথে টিবি রোগে আক্রান্ত এনআইটির 11 জন পড়ুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এনআইটি কর্তৃপক্ষ নয়া এসওপি জারি করেছে। গত দুদিন থেকে টিবি রোগে আক্রান্ত হয়েছেন শিক্ষার্থীরা। এনআইটির হোস্টেল নাম্বার 9A, 9B, 9C-র 11 জন ছাত্রের শরীরে ধরা পড়েছে টিবির বীজাণু। ছাত্রদের এই রোগ ধরা পড়ার পর চিন্তিত হয়ে পড়েছে এনআইটি কর্তৃপক্ষ। যেহেতু এই রোগ সংক্রমিত হয় তাই এনআইটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রী সহ সকলের জন্য জারি করেছে এসওপি। এনআইটি ক্যাম্পাসে সবাইকে মাস্ক পরিধানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে শারীরিক অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। বিজেপির তাপাং ও বড়জালেঙ্গা মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার এক সভায় শতাধিক ব্যক্তি বিজেপিতে যোগদান করেন। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সভায় উপস্থিত থেকে নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। আপকে বার 400 পার প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। এছাড়াও বিজেপিকে সমৃদ্ধ করতে দীর্ঘদিন যাবৎ দলে থেকে যারা দিনরাত পরিশ্রম করে গেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিমল। তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বরাকের 2টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে কড়া পরিশ্রম করে যাচ্ছেন দলের কর্মকর্তারা। সকলের সহযোগিতা ও আশীর্বাদে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন করার পাশাপাশি উপত্যকার উন্নয়ন এগিয়ে নিতে দল সংকল্পবদ্ধ বলেও উল্লেখ করেন। আপনাদেরকে এই দলে স্বাগত জানাচ্ছি। এই দলে আপনারা আসুন বা এসেছেন, আমাদের দলে আপনারা ভালো করে জ্ঞাত, আমাদের দলে কোন নতুন পুরান কোন কথা নেই। অমুক নতুন এসছেন, অমুক পুরান এসছেন, কথা এরকম নয়। নদী যেমন অবিরত বয়ে যায় আমরা বলতে পারি না, যখনই বরাকে স্নান করতে যাই যে আজকে স্নান করলাম, কোন গঙ্গা আমাকে ধৌত করলেন বলতে পারি, কারণ
আগামীকাল যখন যাবো আরেকজন আসবে, আরেকজন বলে এই ধারা ক্রমাগত প্রবাহিত হয় আর তার একমাত্র লক্ষ্য নদী যে আমি সাগরে যাবে। আমাদের সবার একমাত্র লক্ষ্য আমরা ভারত মাকে, মা ভারতীকে আমরা, মা ভারতীকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব। এই উদ্দেশ্য নিয়ে আমরা হয়তো কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 1 বছর, আর আজকের দিনে কেউ 1 দিন হতে পারে, বাট আমরা সাগরের দিকে আমাদের লক্ষ্য। বিজেপিকে টেক্কা দিতে উধারবন্দ ব্লক কংগ্রেসের 200 শতাধিক সমর্থনকারীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন বিকেলে 3টায় উধারবন্দ ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি ভবনে সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন লোকসভা নির্বাচনের শিলচর কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, জেলা কংগ্রেসের সহসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তাপস দাস প্রমুখ। সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে কংগ্রেস দলকে নিয়ে যে কটাক্ষ করেছেন তার নিন্দা জানিয়েছেন বক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, দল সংগঠন করে লাভ নেই, ডাকলে ওরা আসবে। তাই আজ উধারবন্দ ব্লক কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সভায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের উত্তরে জানান, প্রকৃত কংগ্রেসেরা দল ত্যাগ করে যায়নি, কংগ্রেস দলের আবর্জনা দূর হয়েছে, তাতে জাতীয় কংগ্রেস দলের কোনো ক্ষতি হয়নি, বরং আবর্জনা মুক্ত কংগ্রেস দল হতে চলেছে। অভিজিৎ জানান, পরিমল বাবুকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে জানবেন, মন্ত্রী থাকাকালীন অবস্থায় তিনি বরাক উপত্যকার জন্য কি কাজ করেছেন। তিনি আরো বলেন, বিজেপি নেতারা বলছেন কংগ্রেস মুক্ত দেশ হবে, কিন্তু একটি ভুল, কারণ বিজেপি মুক্ত কংগ্রেস দল হচ্ছে। এখন বিজেপিতে রয়েছেন কংগ্রেস দলের কর্মীরা। বিজেপির দুর্দিনে যেসব কর্মীরা দলের হয়ে কাজ করেছিলেন আজ তারাই দলে অবহেলিত। তখনকার সময়ে যারা কংগ্রেসের বলিষ্ঠ নেতা ছিলেন আজ তারাই বিজেপির বলিষ্ঠ নেতা। বিজেপি সরকারের আমলে গণতন্ত্র নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ ছিল, কিন্তু বিজেপি সরকার সাম্প্রদায়িক দেশ তৈরি করতে চলেছে। বর্তমান সরকারের আমলে দেশকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক মহিলা কংগ্রেস নেত্রী সীমা রায়, রুমি দেব, তৃপ্তি ঘোষ প্রমুখ। যে সংবিধানকে যেভাবে আছে শেষ করার প্রচেষ্টা চলছে, যে সংবিধানে আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে আমরা জানি ভারতবর্ষ, সেটাকে যেভাবে সাম্প্রদায়িক শক্তি দিয়ে আজকে যেভাবে সেটাকে বিনষ্ট করার চেষ্টা চলছে, সেই দিকে আজকে সেই গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সেই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য আজকে রাহুল গান্ধী লড়াই করে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে আমাদের এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন বরাক সফরে, উনি দুজন প্রার্থী হওয়ার পর এই প্রথম ওনার সভা, উনি তৈরি করে করে এসছেন এবং একটা মিডিয়াতে একটা ফটো ভাইরাল হয়েছে, সেই ফটোতে আমরা দেখেছি যে কংগ্রেস থেকে যারা বহিষ্কৃত, যারা কংগ্রেসের উপরে বিজয়ী হয়েছিলেন, সেই সবদের বিধায়কদেরকে নিয়ে উনি একটা চার্টার ফ্লাইটে শিলচর এসছেন এবং সেই ফটোটা আমার ভাইরাল করা হয়েছে। ওনার ইচ্ছাকৃতভাবে সেই ফটোটা ভাইরাল করা হয়েছিল, আর প্রেজেন্ট বিভিন্ন ফটোটা নিয়ে ওনার পারমিশন ছাড়া সেটা সম্ভব হতো না। তার মানে তিনি কি মেসেজটা দিতে যাচ্ছেন, ওনার যে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি কর্মী, তাদেরকে যেভাবে উনি মনোযোগ দিয়েছেন, যারা আজকে 40 বছর 50 বছর ধরে আজকে এই ভারতীয় জনতা পার্টির ডান্ডা নিয়ে ওনারা লড়াই করে গিয়েছিলেন, ওনারা ক্ষমতা মাঠে লড়াই করেছিলেন, আজকে ওনারা বসে বসে সেই ফটো দেখছেন যেখানের মধ্যে ডাইনে বামে সবাই কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়কদেরকে নিয়ে উনি আজকে শিলচরে এসেছেন। ধলাই রাজঘাটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক, গ্রেফতার এক। ধলাই থানা এলাকার রাজঘাট গ্রামে মর্মান্তিক ঘটনার শিকার হয় এক যুবক। সোমবার দুপুর আনুমানিক 12টা নাগাদ মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আনোয়ার আলীর পুত্র বছর 32-এর আব্দুল খালিক নামের যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিবেশী গ্রাম রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফরিজউদ্দিন। সঙ্গে সঙ্গে আহত যুবককে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবককে ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করেছে ফরিজ। পরবর্তীতে যুবকটি জলে পড়ে যায়। স্থানীয়রা না দেখলে সেখানেই যুবকের মৃত্যু হয়ে যেত। এদিকে জখমপ্রাপ্ত যুবকের পরিবারের পক্ষ থেকে জানা যায়, যুবকটি অটোরিকশা চালিয়ে পরিবার প্রতিপালন করে আসছে।
অত্যন্ত নিরীহ ও ভদ্র যুবকের উপর হামলার ঘটনায় সকলেই হতভম্ব। এদিকে স্থানীয় জনগণ ফরিজউদ্দিনকে আটক করে লালপুর পুলিশে খবর দেন। পুলিশ শরীফউদ্দিনকে আটক করে প্রাথমিক চিকিৎসার জন্য ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। তবে ঘটনার আসল রহস্য এখনো জানা যায়নি, তদন্ত শুরু করেছে পুলিশ। মসজিদে নামাজ পড়া তাইছে, নামাজ থেকে যাইতে সময় আমরা বাড়ি বাক্কা 1 কিলোমিটার দূরে, মানে মসজিদ থেকে দেখা যায় বাক্কা ভিতরে আর কি, আটে যাওয়ার লাগার সময় ও মানুষকে বাইক লিয়ে আইয়া হয়েছে, তার শুরু করে আর কিছু জানি। আচ্ছা, এই মানুষগুলো তোমাদের কোনো পরিচিত মানুষ? আমরা কোনো পরিচিত মানুষ না রে, যে মানুষের মারছে এই মানুষগুলো কোনো জাত তরবার দিয়ে করে না কোনো মানুষের লাগে। যে মানুষের মারা ধরা করছে মানুষ কোনো মারা ধরা, যে মানুষের মারছে তার নাম কিতা? আব্দুল খালিক। কিতা করে মানুষটা? টেম্পোটা চালায়। আপনার কিতা? আমার ছোট ভাই। তোমরা চিনো নি যে মারছে? কিতা লাগে মারছে জানি না, আমরা চিনিও নাই বেটারে, ওই ফার্স্ট দেখি আর ইন্ট্রোডাকশন অফ লাইব্রেরি 3.0 ফ্যাসিলিটিস এর শুভ উদ্বোধন হলো রাধামাধব কলেজে। এছাড়াও মঙ্গলবার লাইব্রেরি নিউজ লেটার ইনফরমেনিয়া ও প্রকাশিত হয়েছে। এদিন কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের হাত ধরে লাইব্রেরি 3.0 ফ্যাসিলিটিসের উদ্বোধন সহ লাইব্রেরি নিউজ লেটার ইনফরমেনিয়ার আবরণ উন্মোচন হয়েছে। এদিন নিজ বক্তব্য রাখতে গিয়ে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন, রাধামাধব কলেজের লাইব্রেরি হচ্ছে বরাক উপত্যকার কলেজগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি। কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী ও তার বিভাগের পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে রাধামাধব কলেজের লাইব্রেরিকে এই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ। তিনি বলেন, লাইব্রেরি হলো জ্ঞান আহরণের প্রধান কেন্দ্র। তিনি ছাত্রছাত্রীদের বেশি করে লাইব্রেরি ব্যবহার করে জ্ঞান অর্জন করার আহ্বান জানান। লাইব্রেরির প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে আমাদের কলেজ লাইব্রেরিতে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাও প্রদান করা হচ্ছে এবং আজকে ইন্ট্রোডাকশন অফ লাইব্রেরি 3.0 ফ্যাসিলিটিসের উদ্বোধন তারই জ্বলন্ত প্রমাণ বলে জানান কলেজ অধ্যক্ষ। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে নিয়মিত লাইব্রেরি ব্যবহারের জন্য দুই ছাত্র যথাক্রমে পায়েল রানী দে ও নয়ন সূত্রধরকে বেস্ট লাইব্রেরি ইউজার অ্যাওয়ার্ড হিসেবে স্মারক সম্মাননা প্রদান করে সংবর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ লাইব্রেরিয়ান তথা IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, কলেজ উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অর্ণব ভট্টাচার্য প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সুমিতা বসু, ইংরেজি বিভাগের অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী, অধ্যাপক ডক্টর আশিস তরু রায়, সোনালী চন্দ, শবনম বরভুইয়া, অভিষেক দাস সহ লাইব্রেরি বিভাগের কর্মচারী গেলিম গেংমাই, কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার প্রমুখ। যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞান অর্জন করার একমাত্র জায়গা হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, সেটা স্কুলই বলো, সেটা হচ্ছে লাইব্রেরি। এবং লাইব্রেরি এমন হচ্ছে কাস্টোডিয়ান অফ দি হাউস অফ নলেজ, উনি সমস্ত কিছুকে ধরে রাখছেন এবং ওনার প্রেরণায় লাইব্রেরি ডেভেলপ করছে। কিন্তু ওনার প্রেরণা হচ্ছে ছাত্ররা, সেই ছাত্ররাই তোমরা লাইব্রেরি ইউজ না করো, লাইব্রেরিতে না আসো, এত ওনার সিস্টেম করার পেছনে কোনো যুক্তি থাকবে। সামনে আমাদের কলেজে ন্যাক আসছে, সুতরাং তোমরা যতটুকু সম্ভব লাইব্রেরি ইউজ করো, লাইব্রেরি ফেসিলিটিগুলো ইউজ করো, যাতে ন্যাক আমাদের কলেজে এসে দেখতে পারে যে লাইব্রেরিতে পার্টিসিপেট অনেক রয়েছে। আর তোমরা এখানে সংখ্যায় কম, তোমরা অন্যদেরকেও বলো যে লাইব্রেরি যতটুকু সম্ভব ইউজ করো। অবসর সময় বসে মোবাইল চালাচ্ছ, তোমরা বসে বসে ভিডিও বানাচ্ছ, এগুলো না করে লাইব্রেরিতে এসে পড়াশোনা করো। লাইব্রেরি তোমাদের জন্য অপেন করা হয়েছে, এই জন্য অপেন করে রাখা হয়েছে, এই জন্য যে তোমরা লাইব্রেরি ইউজ করবে। ম্যাডাম দিনদার পরিশ্রম করে লাইব্রেরি ডেভেলপমেন্ট করছেন, ওনার সঙ্গে যারা লাইব্রেরিতে রয়েছেন ওনারা সারা দিনরাত কাজ করছেন। কেন কাজ করছেন? তোমাদের জন্য করছেন। তোমরা যদি লাইব্রেরিতে না আসো তাহলে লাইব্রেরি মানে কি? সুতরাং তোমরা লাইব্রেরি যতবার ইউজ করো, সব বন্ধু বান্ধবদের।
দীর্ঘদিন থেকে দুর্নীতির সুবিচার না পেয়ে লোকসভা নির্বাচনের প্রাককালে ভোট বয়কটের হুমকি দিলেন কালীনগর দ্বিতীয় খণ্ডের জনগণ। কালীনগর দ্বিতীয় খণ্ডের রাস্তার নির্মাণ কাজে দুর্নীতি তদন্তের দাবি পূরণ না হলে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন বলে সংবাদ মাধ্যমে সাফ জানান। লোকসভা নির্বাচনের সময় কালীনগর দ্বিতীয় ও তৃতীয় খণ্ড গ্রামে রাস্তার কাজ দুর্নীতি তদন্তের দাবিতে সোমবার কালীনগরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। লালমাটি দিয়ে কাজ করার কথা, কিন্তু কাজ করা হচ্ছে বালুমাটি দিয়ে, এ অভিযোগ করেন কালীনগরের স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, রাস্তার নির্মাণ কাজে চলছে বেপরোয়া দুর্নীতি, লালমাটির পরিবর্তে বালুমাটি দিয়ে কাজ করার ফলে রাস্তা ধসে পড়ছে, এতে যাতায়াতে অন্তহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তা নির্মাণ কাজে দুর্নীতি তদন্তের দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। এদিকে রাস্তা নির্মাণ কাজে পাইপলাইন বিনষ্ট হওয়ায় পানীয় জলের সুবিধা থেকে বঞ্চনার প্রতিবাদে সরবহন কালীনগর এলাকার স্থানীয় বাসিন্দারা। কালীনগরে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চনার প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। অভিযোগ করে বলেন, কিছুদিন আগে রাস্তা নির্মাণ কাজে পানীয় জল সরবরাহের পাইপ তুলে নেওয়া হয়, এরপর আর পাইপ বসানো হয়নি, এতে কালীনগর এলাকায় বিশুদ্ধ পানীয় জলে আকাল দেখা দিয়েছে, পানীয় জলের সমস্যার সমাধান চান তারা। এদিন প্রতিবাদে উপস্থিত ছিলেন রঞ্জু রায়, প্রণয় দাস, বিধান দাস, ফণি দাস, নবকুমার রায়, সুসেন দাস, উত্তম পুরকায়স্থ, গীতা দাস, দীপালী দাস, মিতুরানী দাস, জবারানী দাস, বেবি রায়, লিলি রায়, গীতারানী দাস, কল্যাণী দাস এবং প্রমুখ। আমরা চাই যে রাস্তাটা অনিয়মে কাজ যেটা করছে, গভর্নমেন্টের ড্রয়িং আছে, ড্রয়িং মতো হয়ে কাজ করছো না করিয়া, এটা যেমন আর এই কন্ট্রাক্টর হয়েছে তার বাড়ির রাস্তা, গভর্নমেন্টের টাকা হয়েছে তো হে ভাবছে তার এটা বাড়ির রাস্তা করিয়া যায় গিয়া অনিয়মে কাজ করে। একটা আছে না যে এই গ্রামবাসী একটা গভর্নমেন্টের কোনো ধরনের কাজ করতে গেলে একটা লোকাল কমিটির দরকার হলে এটাও তার লাগে না। আমরা এই এলাকার এত মানে রাস্তা 3 কিলোমিটার প্রায় রাস্তা, এত মানুষ আমরা মুগ্ধ জিজ্ঞাসা আপনার কন্ট্রাক্টর তার লামসা মারি তার বাড়ির রাস্তার হাত খেলাই তার, এটা যেন পাবলিকের রাস্তা, গভর্নমেন্টের পাবলিক স্যার, পাবলিকের টাকায় এইটা বলেন, পাবলিকের ট্যাক্স এই টাকাটা রাস্তা বলে, কন্ট্রাক্টর কোনো পয়সা না, কোনো নেতারও না। বাবাই কথা হচ্ছে, যদি গভর্নমেন্টের লঞ্চ মতো যদি কাজ না হয় তাহলে ইলেকশন মতো না হয় তাহলে আমরা ইলেকশনের আগে ভোট বয়কট করব, ভোট খেলে বয়কট করবা কেন কর্ম এই রাস্তা দুর্নীতি লাগিয়া কন্ট্রাক্টর যে রাস্তা দুর্নীতি করতেছে প্লাস গভর্নমেন্ট তারপরে ইঞ্জিনিয়ার যেতে আপনার প্ল্যানফর্ম ইঞ্জিনিয়ার দিন যাচ্ছে তার অফিসার রাস্তা দেখে না, ইঞ্জিনিয়ার দেখে না যে রাস্তার উপরে খুঁটি ফুটি সরাইতে পারে না, এটা কিছু পাবলিক সরাইছ নি না ডিপার্টমেন্টের দরকার। হ্যাঁ ইঞ্জিনিয়ার আয় তো আইয়া খালি ভিতা যে মা হওয়ার লইয়া যায় আর জুড়ি ইঞ্জিনিয়ার 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 দেখে না নিগুলা কাজ কি করতেছে, তারা জানে না নিজের লালমাটি হইতো এদের কাছে বালি তো করিয়া তার গিয়া তার ডিপার্টমেন্ট সে দেখে না। আকাশ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা। মেডিকেল, আইআইটি ও জেইই পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন সংস্থা। বিগত বছরগুলোতে ছাত্রছাত্রীদের মেধা ও দক্ষতা বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের কর্মকর্তারা আরও কী কী বলেছেন তা শুনে নেওয়া যাক। जो हमारे मुद्दा था यहाँ पे गैदर होने का वो था जनरली आकाश का एक आईएसएसटी एग्जाम होता है स्पॉन्सर्ड टेस्ट उसके लिए था जिसमें बच्चा 25% से लेके अप टू 90% तक स्पॉन्सर्ड पा सकता है और यहाँ पे एडमिशन ले सकता है। वो बच्चे जो मतलब मेडिकल और जेईई और प्लस में फाउंडेशन एनटीएसओ के लिए जो बच्चा ऑफ करता है वो उसके लिए खास करके था। उसके बाद इसमें जो मतलब बोलते हैं हम लोग कि जो मैट्रिक्स के बच्चे होते हैं उनके लिए क्या होता है हम लगभग पूरा का पूरा और साथ में जो मतलब कि डिफेंस के बच्चे होते हैं है ना डिफेंस के तो उनके लिए क्या होता है 10% एक्स्ट्रा भी डिस्काउंट मिल जाता है हमारी स्कॉलरशिप मिल जाता है लगभग मतलब ट्यूशन फी में उनका जो पूरा का पूरा 100% स्कॉलरशिप मिल जाता है। और बेसिकली बताऊँ यहाँ की अगर मैं क्लासरूम की बात करूँ है ना तो मैंने बताया अभी वो क्या होता है कि पूरा फीस इन्वॉल्वमेंट होता है यहाँ पर बच्चे को फेवरेबल कंडीशन मिलता है स्टडी के लिए और एक क्लास का जो स्ट्रेंथ होता है वो बहुत ही कम होता है 30-35 का होता है ताकि टीचर हर पर्टिकुलर बच्चे पे पर्सनल अटेंशन दे सके ध्यान दे सके। और बाकी आप लोग पूछें शेष करार आगे विशेष विशेष खबर और एक बार হাইলাকান্দিতে সেলুন থেকে উদ্ধার মালিকের মৃতদেহ, শহর জুড়ে চাঞ্চল্য। শিলচর এনআইটি ক্যাম্পাসে টিবি রোগের প্রাদুর্ভাব, 11 পড়ুয়া পজিটিভ।
তাপাং বড় জালেঙ্গায় শতাধিক ব্যক্তি বিজেপিতে, স্বাগত জানালেন পরিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।